সুনির্দিষ্টভাবে কোন অভিযোগে আসলে তাদের বাড়িতে বাসায় অভিযান চালিয়েছিল র‍্যাব এবং পরবর্তীতে কি কি আলামত তারা জব্দ করেছে এবং তাদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে আইনগত, সেই বিষয়গুলো কিন্তু আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে। বিপুল মাদকসহ চিত্রনায়িকা পরিমণিকে তার বনানীর ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গত রাতে গ্রেপ্তারের পর তাকে র‍্যাব সদর দপ্তরে নেওয়া হয়েছে। বিস্তারিত জানাতে কুর্মিটোলা র‍্যাব সদর দপ্তর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। সাইফুল রিপন, পরিমণিকে গ্রেপ্তারের ব্যাপারে নতুন কি তথ্য যুক্ত করতে পারবেন আপনি? আপনি যেমনটি জানেন যে গতকাল বিকেলে তার বনানীর বাসভবন থেকে কিন্তু অভিনেত্রী পরিমণিকে আটক করা হয় এবং তার সাথে সাথে কিন্তু রাজ মাল্টিমিডিয়ার যে কর্ণধার নজরুল ইসলাম রাজ তাকেও গ্রেপ্তার করা হয় এবং তাদের দুইজনেরই বাসভবন থেকে কিন্তু প্রচুর পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করেছে র‍্যাব এবং এর পাশাপাশি যেই সবশেষ যে মাদক বাংলাদেশে আবিষ্কৃত হয়েছে সেটি হচ্ছে আইস এবং এলএসডি, এই মাদকগুলোও কিন্তু তাদের বাসভবন থেকে উদ্ধার করা হয়েছে এবং তাদের বাসভবন থেকে যেসব আলামত জব্দ করা হয়েছে সেই আলামতগুলো কিন্তু ইতিমধ্যেই সংবাদকর্মীদের দেখানোর জন্য কিন্তু এখানে ব্যবস্থা করা হয়েছে এবং আমরা যতটুকু জানি যে বিকেল 4টা থেকে 4:30 নাগাদ সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে যে আসলে স্পেসিফিক সুনির্দিষ্টভাবে কোন অভিযোগে আসলে তাদের বাড়িতে বাসায় অভিযান চালিয়েছিল র‍্যাব এবং পরবর্তীতে কি কি আলামত তারা জব্দ করেছে এবং তাদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে আইনগত, সেই বিষয়গুলো কিন্তু আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে সেই সংবাদ সম্মেলনে। তবে র‍্যাবের আমরা বিভিন্ন সূত্র থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে তাদের বিরুদ্ধে প্রথমত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হতে হবে এবং এর পরবর্তীতে তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন এবং পাশাপাশি যে পর্নোগ্রাফি আইনেও তাদের বিরুদ্ধে মামলা করা হতে পারে এবং এই আনুষ্ঠানিকতা কিন্তু শুরু হবে বিকেল 4:30 এবং তখন সংবাদ সম্মেলনে আরও বিস্তারিত তথ্য জানানোর পরপর কিন্তু পরিমণি এবং নজরুল ইসলাম রাজকে নেওয়া হবে বনানী থানা এবং বনানী থানার মাধ্যমে তাদেরকে আদালতে উপস্থাপন করা হবে। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। Thank you.